অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত ব্যক্তি হিসাবে শশীভূষণ রাজ স্যার আমাদের এখানে সঙ্গে আছেন। শশীভূষণ নাথ স্যার আমাদের সঙ্গে আছেন। আমি চ্যানেল 99 থেকে স্যার আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, একজন আলোকিত ব্যক্তি হিসাবে পেয়েছি। শুধু আলোকিত বললে হবে না, একজন কিংবদন্তি হিসাবে আপনাকে পেয়েছি। স্যার, আপনি যে দীর্ঘজীবন মানুষের সেবা করে গিয়েছেন এবং স্টুডেন্টকে যে শিক্ষা দিয়ে গেছেন, আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে? হ্যাঁ, আমার ওই 1970 সালে আমি বিএসসি পরীক্ষা দিয়ে লালবাজার এনকে হাই স্কুলের শিক্ষকতা। আমার শিক্ষকতা জীবনে অনেক ছাত্র ডিসি এবং ডিজিআই ডিআইজি এবং অনেক ডাক্তার এরা হয়েছে। আমার ছেলেও ডাক্তার, আমার ছেলে ইঞ্জিনিয়ার, একজন কিংবদন্তি হিসাবে আপনাকে পেয়েছি এবং আপনার বাল্য জীবন এবং শিক্ষা জীবনের কথা তুলে ধরার জন্য আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং স্যার যে কথাটা তুলে ধরলেন আমাদের চ্যানেলের মাধ্যমে, উনি বলতে যাচ্ছেন যে ওনার হাতে করে দেওয়া অনেক স্টুডেন্ট এখান থেকে ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, ডিআইজি, এসটি আছেন, এখন সচিব, এখন সচিবও আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সচিব আছেন। তো সেই সুবাদে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। স্যার, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে একজন শিক্ষার্থীকে ভালো রেজাল্টের ক্ষেত্রে একজন শিক্ষার্থী, অভিভাবক এবং টিচার কী ধরনের পারফরমেন্স থাকলে আমরা একজন শিক্ষার্থীকে ভালো রেজাল্ট করতে পারি? একজন গার্ডিয়ান যদি শিক্ষকের সাথে সমন্বয় একই সূত্রে কাঁথা থাকে, তাহলে একজন ভালো ছাত্র তৈরি করা সম্ভব। আমার শিক্ষকতা জীবনে এরকম যতগুলি গার্ডিয়ান আমার সাথে একই শ্রেণীতে এই ইয়ে করছে, তারা সবাই ভালো ছাত্র হয়েছে এবং বর্তমান বাংলাদেশের সর্বোচ্চ স্তরে তারা আছে। ভিউয়ার্স, আমার দেখা আলোকিত কিংবদন্তি স্যার হিসেবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। স্যার যে কথাটা তুলে ধরলেন আমি স্যারকে ধন্যবাদ করলাম। স্যার বলতে চাচ্ছেন যে একজন শিক্ষার্থীকে ভালো রেজাল্টের ক্ষেত্রে একটি ত্রিভুজের সাথে উনি তুলনা করেছেন। একটি হচ্ছে একটি বাহুর মধ্যে হচ্ছে যে শিক্ষার্থী, আরেকজন স্টুডেন্ট, আরেকজন টিচার, প্লাস হচ্ছে যে প্যারেন্টস। এখানে প্যারেন্টসের ভূমিকা যদি ভালো থাকে, যে একজন স্টুডেন্ট ঠিকমতো আদৌ স্কুলে গিয়েছে কি না, স্কুল থেকে বাসায় গিয়েছে কিনা, CWSWগুলি ঠিকমতো করেছে কিনা, খেলার মাঠে ঠিকমতো পৌঁছেছে কিনা, আসছে কিনা, সেগুলি এগুলি যদি লোকাটার করে তাহলে আমরা আলোকিত স্টুডেন্টকে পেতে পারি। একজন জিনিয়াস টিচার হিসাবে স্যার আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং পরক্ষণে স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমাদের বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং ICT উপদেষ্টা সজীব আদিত্য ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021-42 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে। ওভারঅল স্যার, আমি একজন অনারেবল পার্সন হিসাবে আপনার কাছে জানতে চাচ্ছি, ডিজিটালের ছোঁয়া আপনি কী দেখতে পাচ্ছেন? স্যার সবাই ডিজিটালের ইয়েতে অনেক সর্বদিকে, এই আমার ঘরে বসে এখন এই সিসিটিভি ক্যামেরা দিয়ে এই রাস্তা কে যাচ্ছে, কোথায় কে কি করছে, ডিজিটাল বাংলাদেশে অনেক উন্নতি দেখা যাচ্ছে। ভিউয়ার্স, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। শ্রদ্ধেয় স্যার যে কথাটা বললেন যে ডিজিটালের ছোঁয়া আমার ঘরের মধ্যে আছে, সিসি ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে, আজ থেকে 20 বছর আগে যেগুলি আমরা কল্পনা করতে পারি না, এখানে কে আসছে কে যাচ্ছে, এটা হচ্ছে ডিজিটালের অন্তরায়। উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য পুত্র সজীব জয় ICT উপদেষ্টা ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন ডিজিটাল বাংলাদেশ মিশন 2021-22 সামনে রেখে। তারের ধারাবাহিকতা রক্ষা করার জন্য স্যার আমি এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি, তো এই 21 ফেব্রুয়ারিকে সামনে রেখে 71-এর চেতনা এবং 72-র যে ইয়ে ভাষা আন্দোলনের কথা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। 52 সালে ধরেন আমরা তো তখন ছোট ছিলেন, 52 সালের আন্দোলনে এই ভাষা আন্দোলনে যে আমাদের যে শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, সেই জন্যে আই বাংলা ভাষাটা অমর 21 ফেব্রুয়ারিকে সামনে রেখে আমার দেখা কিংবদন্তি স্যার হিসাবে স্যার বললেন যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে আমরা আজকে আন্তর্জাতিক 21 ফেব্রুয়ারি পালন করছি মাতৃভাষা দিবস, এটা আমাদের একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট। আমরা স্যার আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চে ভাষণ দিয়েছিলেন, এবারে সংগ্রাম
মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। দীর্ঘ 41 বছর পর ওনার একটা অলিখিত ভাষণের উপরে ইউনেস্কো কর্তৃক দি ওয়ার্ল্ড অফ হেরিটেজ পুরস্কার পেয়েছেন। একজন আমি সনাতন আলোকিত স্যার হিসেবে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, 7 মার্চের যে ভাষণটার উপর আজকে স্বীকৃতি পেয়েছে, আপনার অনুভূতিটা কেমন লাগছে? একমাত্র জাতির পিতা শেখ মুজিবুর রহমানের যে অবদান, এই দেশের লোক কখনো ভুলতে পারবে না। অনেক কঠিন ভিভার্স কে বলেছে, মুজিব নাই মুজিব আছে বাংলায়, এক মুজিব চলে গেছেন লক্ষ মুজিবের মধ্যে, আমার দেখা কিংবদন্তি স্যার হিসাবে স্যার ক্রন্দন করে চোখের পানি ছেড়ে দিল আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে। উনি বলতে যাচ্ছেন যে 7 মার্চের ভাষণের উপরে যে স্বীকৃতি পেয়েছেন, যে 18 থেকে 19 মিনিটের যে ভাষণটা, এটা আর ফিরে আসবে না। এই 18 থেকে 19 মিনিটের ভাষণের মধ্যে উনি বলতে যাচ্ছেন, লিটারেচার ইজ নাথিং বাট দ্য রিফ্লেকশন অফ হিউম্যান ক্যারেক্টার, বাঙালি জাতির পিতার যে স্বপ্নটা ছিল এই স্বপ্নটাই আজকে আমাদের মমতাময়ী মা জননীতে শেখ হাসিনা বাস্তবে রূপ দিয়েছে। আমি স্যার আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পড়ি দেওয়া দানা, তার ছোট থাকতে আপনারা আমাদেরকে পড়িয়েছেন এই কবিতা। আমরা এখন উত্তর দিকে গেলে দেখি যে যমুনা সেতু, দক্ষিণ দিকে হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু, এখন আর জিন পড়ি দেওয়া দানা দক্ষিণ দিকেও নাই উত্তর দিকেও নাই। অতএব দাদা দাদিরা যে কথাটা বলেছিল জিন পড়ি দেওয়া দানা আছে, আসলে কিন্তু নাই। এখন আমরা যে স্বপ্নের পদ্মা সেতু যে দেখতে পাচ্ছি স্যার, আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে? এটা তো আমার কাছে একটা অসম্ভব পরিকল্পনা, চ্যালেঞ্জের মোকাবেলা করে যে যেমন মতাময় মা জননীতি শেখ হাসিনা করেছেন, শেখ হাসিনা যে বিশ্বের সঙ্গে চ্যালেঞ্জ করে যে পদ্মা সেতুটা অ্যাক্টিভনেস নিয়ে যে অগ্রগতি বাংলাদেশে দেখাইতেছে, এটা কল্পনাই জিনিস। ভিউয়ার্স, আমি আমার চ্যানেল থেকে স্যারকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি স্যার, 7 মার্চের ভাষণ সম্পর্কে স্যারের যে কথাটা তুলে ধরলেন, এটা অলিখিত ভাষণ রূপে দি ওয়ার্ল্ড অফ হেরিটেজ পুরস্কৃত পেয়েছেন, এটা একটা বিশ্বের বুকে তাক লাগিয়ে দিয়েছেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করেছি স্যার আপনি যে কথাটা তুলে ধরেছেন যে 7 মার্চের ভাষণের উপরে, তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি একটি কথা স্যার আমি আপনার কাছে বলতে যাচ্ছি স্যার, আপনার যে নারিকেলের বিজনেস এবং যে ঝুলার বিজনেস আছে এটা সম্পর্কে আপনি একটু তুলে ধরবেন। যে সোনার বাংলার কথা শেখ সাহেব বলতেন, এই নারিকেল দিয়ে প্রমাণ এটা একটা সোনার বাংলা, সোনার জিনিস একটা নারিকেলে একটা বিন্দু জিনিসও ফেলা যায় না। আপনি আজকে একটা সর্বোৎকৃষ্ট জৈব সার এই নারিকেলের থেকে যে রেণুটা বাহির হয় এইটা গাছের গোড়ায় দিলে এই গাছে কোনো সারের প্রয়োজন হয় না, এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। আজ আজকে 6-7 কেজি এই সোবলার রেণু বিক্রি হচ্ছে এখন অনেক টাকা দাম। স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার এই যে ব্যবসা নারিকেলের এবং ছোলার যে ব্যবসাটা আছে, কত বছর স্যার আপনি আছেন? আমি এটা তো একবারে 1975 সাল থেকে আমি খুব ঘুরে দিচ্ছি, শিক্ষকতার পাশাপাশি এই নারিকেলের ব্যবসাটা শুরু করেছি এবং এই নারিকেলের ব্যবসা দিয়ে আমি প্রতিষ্ঠিত এই নারিকেলের ব্যবসা একটা এটা দিয়ে যে সব কিছু করা যায়, নারিকেলের একটা মালা, মালা থেকে এখন শিল্প, এখন কুটির শিল্প, এখন তৈরি হচ্ছে মশার কয়েন, এটা যে যে নারিকেলের মালা প্রতি কেজি প্রতিটা নারিকেলের মালা বিক্রি করছি আমার হাতে দুইটা। ভিউয়ার্স, নারিকেল সম্পর্কে যে কথাটা তুলে ধরলেন, 1975 সাল থেকে উনি নারিকেলের বিজনেস করে আসছেন স্যার, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনার এখান থেকে যে বিজনেস সেন্টারে যে নারিকেলগুলো এবং ছোলাগুলো কোথায় কোথায় যাচ্ছে? বাংলাদেশের সর্বত্র 64টা জেলার মধ্যে যতগুলিতে আমার সম্ভব, ঢাকা, চিটাগাং, ময়মনসিংহ, সেই ইয়েতে বাগেরহাট, তারপরে নোয়াগা, মানে যেই যেই ডিস্ট্রিক্টে নারিকেলের কাজ হয় সব জায়গায় আমি পাঠাই। ভিউয়ার্স, বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ফিদেল কাস্টে বলেছিল
আমি হিমালয় দেখিনি, আমি বঙ্গবন্ধুকে দেখেছি। আমার দেখা আলোকিত স্যার হিসাবে আমি আপনাকে দেখেছি। আমি স্যার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি কথাই বলবো, কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বুড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, সেরা আর রক্তে ভেজা। মা গো, ওরা বলে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তা কি হয়, তাই তো আমার আসতে দেরি হচ্ছে। তোমার জন্য নারিকেলের চিড়ে কেটে মুরকি ধানের মুরকি সেজে এটা সেটা আরও কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে সাপসু চোখে, মাথা গায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আবু জাফর আবাদুল্লাহ লেখা কোনো এক মাকে কবিতাটিকে আপনাকে আমি একজন কিংবদন্তী হিসাবে আপনার জন্য আমি উৎসর্গ করে দিই। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমাদের সরাসরি সাক্ষাৎকারটি দেখে নেন, আপনি লগইন করে ফেলেন www.brightnessentertainment.com এবং টিভি নেটওয়ার্ক থেকে এবং জাতীয় পত্রিকায় দৈনিক আজকের আলোকিত সকাল থেকে। আমার সুনাম তো স্যার এবং মিষ্টি ব্যবসায়ী, আমি স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাই, এবং স্যারকে ধন্যবাদ রেখে বিদায়। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা যে আমার এই ক্ষুদ্র ঘরে এসেছেন, এই জন্য আপনাদেরকে আমি অশেষ ধন্যবাদ। ভিউয়ার্স আপনারা সঙ্গে থাকুন, এবং স্যারের যে সাক্ষাৎকার দিয়েছে এগুলি বাস্তবের রূপ দেয়, তাহলে আমরা আলোকিত মানুষকে পাবো। ধন্যবাদ।